সারা দেশের স্কুল কলেজ খুলছে 12 সেপ্টেম্বর জানালেন শিক্ষামন্ত্রী নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরে আছে এইচএসসি প্রস্তুতি আশা করছি যে আমরা 12ই সেপ্টেম্বর থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা খুলে দিতে পারবো ইনশাআল্লাহ উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি অনেক এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ আমরা তো পানিতে খুব খারাপ অবস্থায় আছি বাচ্চা কাচ্চা নিয়ে মেম্বর চেয়ারম্যান আগর কোনো খোঁজ খবর নেয় না আমাদের রাস্তা থাকতে দিয়ে আমরা সরকারি অনুদান পাইনি খুলনার দীঘুলিয়ায় অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণীর শিশু ধর্ষণ মামলার পর থেকে পলাতক অভিযুক্ত সুষ্ঠু বিচার দাবি জাবাই নবাবগঞ্জের কয়েকটি সড়কে কারেন্ট ডাকাতের দৌরাত্ম্য সন্ধ্যা হলে ভয় বের হন না স্থানীয়রা ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের আর ইজারা দেওয়া হবে না বুড়ি তিস্তা প্রকল্পের পানির রিজার্ভের গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র সেচের আওতায় আসবে 8000 একর জমি এই পানি অবদা দেওয়াতে আমরা খুব খুশি সুবিধা অনেক সুবিধা পাইছি এটা খনন করে এই গভীরতা বৃদ্ধি করে এর মধ্যে সারা বছর যাতে পানি থাকে সেটা নিশ্চিত করব আমন্ত্রণ বিরতিহীন সংবাদ ছাড়া দেশে আপনাদের সাথে আছে আমি শাহেল ইসলাম এবার চলে যাচ্ছি পুরো খবরে 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে রোববার আন্ত মন্ত্রণালয়ের বৈঠকের পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি সকালে চাঁদপুর সদরে একটি স্কুলের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন জানান আন্ত মন্ত্রণালয় বৈঠকে নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে এর আগে বৃহস্পতিবার মেডিকেল ও নার্সিং কলেজ খোলার সিদ্ধান্ত হয় করোনার কারণে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ আছে সব শিক্ষা প্রতিষ্ঠান এক বছর 5 মাস 17 দিন থেকে শিক্ষার্থীরা ক্লাসে ফেরার অপেক্ষায় আছেন এর মধ্যে স্কুল কলেজ খুলে দিতে বিক্ষোভ মানববন্ধনও হয়েছে আশা করছি যে আমরা 12ই সেপ্টেম্বর থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা খুলে দিতে পারবো ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে আমরা আবারও বসব তারা চেয়েছিলেন যে অন্তত পক্ষে সকল শিক্ষার্থী প্রথম ডোজ টিকা যদি নিয়ে নিতে পারে তাহলে ভালো হয় এবং সেজন্য আমরা একটা খোলার তারিখ নির্ধারণ করেছিলাম সেই অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি এখন ওনাদের সঙ্গে আবার কথা বলবো ওনারা যদি তার আগে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একই সঙ্গে খুলতে রাজি হন খুলবেন দেশের উত্তর ও মধ্যাঞ্চলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বানের জলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট তীব্র হয়েছে ত্রাণের অপেক্ষায় পানিবন্দী দরিদ্র মানুষ বন্যার পাশাপাশি কয়েকটি জেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বর্তমানে দেশের 15টি জেলা বন্যা কবলিত আগামী 24 ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে নদীর পানি উপচে প্লাবিত একের পর এক জনপদ বানের পানির তোরে ভেঙেছে গ্রামীণ সড়ক যমুনার পানি বেড়ে নতুন করে জামালপুরের মাদারগঞ্জ ও সরিষাবাড়ি পৌরসভার নিচু এলাকা প্লাবিত হয়েছে জেলা প্রশাসনের হিসেবে 6 উপজেলার 36 ইউনিয়নের 80,000 মানুষ পানিবন্দী দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট তীব্র হয়েছে গরু বাছুর ছাগল চহিরে তুলি থুছি মেম্বর চেয়ারম্যান আগর কোনো খোঁজ খবর নেয় না বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে টাঙ্গাইল সিরাজগঞ্জ রাজবাড়ী মানিকগঞ্জ ও শরীয়তপুরেও পদ্মা ও যমুনার পানিতে প্লাবিত নতুন নতুন এলাকা বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের প্রশাসনের তরফে পর্যাপ্ত ত্রাণের কথা বলা হলেও বেশিরভাগ মানুষই সরকারি সহায়তা পাননি বলে অভিযোগ উঠেছে বাচ্চা কাচ্চা এগুলা সাঁতার জানে না যদি এসে পানিতে ডুবে ইয়ে যায়
আমাদের পানি যে গরু ছাগল এগুলি রাহাতে খুব অসুবিধা হচ্ছে। আমাদের বাড়িতে পানি আমাদের রাস্তায় থাকতে হয়, আমরা সরকারি অনুদান পাই নাই। মধ্যাঞ্চলের মতো উত্তরেও বাড়ছে নদ নদীর পানি। তিস্তা ব্যারাজের 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তা, যমুনা, ঘাগট ও ব্রহ্মপুত্রের পানিতে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও বগুড়ার নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা তলিয়ে গেছে। পানি মনে করো বাড়ি টাড়ি এক কমর একশো রু পানি, মনে করো রাস্তাঘাটে এক বুক পানি। খারাপ অবস্থায় আসি, বাচ্চা কাচ্চা নিয়ে ভালো মতো খাইতে পারি না। খাওয়া দাওয়া সব আচরণ লোকের বন্ধ হয়ে গেছে। এখানে কোনো মেম্বার চেয়ারম্যান এ পর্যন্ত কোনো লোক দেখলো না। নদ নদীর পানি বৃদ্ধির সাথে সাথে কুড়িগ্রাম, রংপুর সহ কয়েকটি জেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। জাহিদ হাসান, যমুনা নিউজ। বন্যার সাথে নদী ভাঙন দেখা দিয়েছে রংপুরের পীরগাছায়। সেখানে রয়েছেন সহকর্মী সরকার মাঝারুন মান্নান। সরাসরি চলে যেতে চাই তার কাছে। মাঝার, কোন এলাকায় ভাঙনের তীব্রতা বেশি, ত্রাণ নিয়ে দুর্গতরা আর ঠিক কি বলছেন সেটি জানতে চাই আপনার কাছে। শাইলা, আমি যদি আপনাকে একটু বলি যে আমি এখন আসলে পীরগাছায় নেই, আমি এসেছি গঙ্গাচড়ার যে কোলোকন্দ ইউনিয়নের আছে, আপনি যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে মধ্য বিনবিনিয়া নামে একটি জায়গা। আমি যদি আপনাকে একটু দেখাই, আমি একটু পানি বন্দির বিষয়টি আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি। আপনি দেখবেন যে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। আমি একটু বাড়িতে ঢুকতে চাই, আপনি যদি একটুখানি দেখেন যে মানুষের একেবারে বিবর্ণ দশা। অর্থাৎ এখানে একটি বাড়ি আছে যে বাড়িতে এখন মোটামুটি হাঁটুরও উপরে পানি। এখানে আমি একটু দেখতে পাচ্ছি যে একজন মহিলাকে, যিনি ভিতরে আছেন সম্ভবত। এটা কি আপনার বাড়ি? আচ্ছা, আপনার বাড়ি। কতদিন থেকে আপনারা এখানে পানিবন্দির মধ্যে আছেন? আচ্ছা, আপনি যদি আমি একটু দেখাই, আসলে আপনি দেখবেন যে এই ঘরটির মধ্যে কিন্তু যে খাটটি আছে সে খাটের পানি ছুঁই ছুঁই অবস্থা। আচ্ছা, এইভাবে আপনারা কতদিন আছেন এখানে? 3 মাস পর্যন্ত আছি। মানে এখানে মনে কর 3 মাস পর্যন্ত আছে, এই আটায় বাড়ে, 2 দিন 1 দিন বাড়ে। পানি কমা এবং বাড়ার মধ্যেই কিন্তু আছে। এবং এই দৃশ্য কিন্তু এখানে আমি স্থানীয় যে চেয়ারম্যান এবং এখানে যে একজন মুক্তিযোদ্ধা আছেন নুরুল ইসলাম, আমি তার কাছে যেটি জানতে পেরেছি যে এইখানে প্রায় আপনার যে 1100 পরিবার এরই মধ্যে পানির মধ্যে আছে, ডুবে আছে, এবং তাকে 300 জনকে 10 কেজি করে চাল দেয়া হয়েছে, যেটি আমি জানতে পেরেছি। এবং বাকিরা কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু তারা পাননি। তারা যেটা বলছেন যে এখানে আসলে এই মানুষগুলো এখানে সামনে একটি বাঁধ দিয়েছিলেন, 16 লাখ টাকা ব্যয়ে একটি বাঁধ দিয়েছিলেন স্থানীয় যারা আছেন তারা নিজের ব্যয়ে, কিন্তু সেটি পানি উন্নয়ন বোর্ড কোনো সহযোগিতা করেনি। তাদের দাবি হচ্ছে যদি সহযোগিতা করা যেত তাহলে ওই বাঁধটি যদি টিকে যেত তাহলে কিন্তু এই এলাকাটি পানিবন্দী হতো না। তবে একটি তথ্য যেটি আমরা জানতে পেরেছি যে এভাবে কিন্তু এই এলাকার অর্থাৎ কোলোকন্দ ইউনিয়ন, নোহালী ইউনিয়ন এবং গঙ্গাচড়া ইউনিয়নের প্রায় এই আশপাশের প্রায় 50,000 মানুষ কিন্তু প্রতি বছর 2 থেকে 3 মাস এভাবে কিন্তু পানির মধ্যে ডুবে থাকেন। তাদের একটা দাবি আছে, সেটি হচ্ছে যে একটি বাঁধ নির্মাণ যদি করা হয় এখানে, সেই বাঁধ নির্মাণটি করা হলেই হয়তো তাদের এই দুঃখ, এই যে দুর্দশা, পানিবন্দী তাহলে সেটা হবে, তার মোচন হবে। তার আর একটি বিষয় হচ্ছে এখানে পানিবাহিত কিছু অনেক কিছু রোগ কিন্তু দেখা দিয়েছে, এবং সেগুলো এমন যে কারো পায়ে ঘা হয়েছে এবং 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 ল্যাট্রিনজনিত যে অসুবিধার কথাটা এখানে সব থেকে বেশি আলোচিত হচ্ছে, যেটা খুব দ্রুত এখানে সমাধান করা প্রয়োজন বলে স্থানীয়রা জানিয়েছেন। মাঝার, ধন্যবাদ আপনাকে। এরপর সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিবেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, পানি পাচ্ছে, ত্রাণের জন্য হাহাকার, সহায়তা কতটা আসলে পাচ্ছেন দুর্গত এলাকার মানুষ? শাইলা, আসলে এখন কিন্তু যমুনা নদীর পানি বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, সেই সাথে নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে, দেখা দিয়েছে নদী ভাঙন। বিশেষ করে অভ্যন্তরীণ নদীতে পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমি একটু দেখার চেষ্টা করি একটি অভ্যন্তরীণ নদীতে পানি বৃদ্ধির ফলে, অর্থাৎ এই জায়গাটি গত 4 দিন আগে কিন্তু শুকনো ছিল, অর্থাৎ গত মাত্র 2 দিনেই কিন্তু তলিয়ে গেছে এখানকার সকল ফসল। অর্থাৎ এখানে রোপাপন ধান রোপণ করা হয়েছিল, সেই ধানগুলো কিন্তু সবই তলিয়ে গেছে এবং পানি কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে, যে কারণে কিন্তু অঞ্চলের মানুষ অনেকটা এই সমস্যায় পড়ে গেছে। একই চিত্র কিন্তু সিরাজগঞ্জের প্রতিটি, অর্থাৎ মোট 5টি উপজেলাতেই একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং সেই সাথে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে নতুন নতুন এলাকাও যেমন প্লাবিত হচ্ছে এবং নদী ভাঙনের চিত্র কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ত্রাণের কথা যেটি বললেন, সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত সেই পর্যাপ্ত ত্রাণ কিন্তু আসলে অঞ্চলে পৌঁছেনি এবং এখানকার মানুষ কিন্তু অনেকটাই হাহাকারের মধ্যে পড়ে গেছে। বিশেষ করে বানভাসী মানুষ যারা রয়েছেন চৌহালির এবং সিরাজগঞ্জ সদর এবং কাজীপুর
এই অঞ্চলে এবং বেলকুচি অঞ্চলে যে সমস্ত চর অঞ্চলে মানুষরা রয়েছেন তারা কিন্তু আসলে এখন পর্যন্ত খুব একটি ত্রাণ যে পাওয়া তা কিন্তু পায়নি, কারণ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণটি দেওয়া হয়েছে তা কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। মাত্র ছয় দিন আগে কিন্তু যে ত্রাণটি বরাদ্দ দেওয়া হয়েছে সেটি কিন্তু এখনো বলবৎ রয়েছে, নতুন করে কিন্তু কোনো প্রকার কোনো ত্রাণ বরাদ্দ দেওয়া হয়নি, যে কারণে কিন্তু আসলে এই অঞ্চলের মানুষ এখনও যে ত্রাণের যে বিষয়টি সেটি কিন্তু রয়ে গেছে অশূন্যতায়, যে কারণে অন্যান্য জায়গা থেকে যেভাবে বেসরকারিভাবে ত্রাণগুলো আসতো এবছরে কিন্তু সেটি লক্ষ্য করা যাচ্ছে না, যে কারণে তাদের বিশুদ্ধ পানি সহ তারা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়ে গেছে এই খাবার নিয়ে। আমি আছি এখন শাহজাদপুর উপজেলাতে, এখানে কিন্তু গোচরণ ভূমিটি যেটি সেটি কিন্তু তলিয়ে গেছে, যে কারণে গবাদি পশু কিন্তু তাদের বাড়িতেই বাধ্য হয়ে রাখতে হচ্ছে এবং সেই গবাদি পশুগুলোকে খাবার কিন্তু অনেকটাই সংকট দেখা দিয়েছে। সবচেয়ে বেশি সমস্যা রয়েছে এই উপজেলার মানুষ গবাদি পশু নিয়ে, যে কারণে কিন্তু আসলে মানুষ কোথায় যাবে কি করবে এই বন্যার পানির মধ্যে সেটি কিন্তু খুঁজে পাচ্ছে না এবং ত্রাণের খুব যে একটা সহযোগিতা সেটিও কিন্তু পাচ্ছে না। শায়লা রুবেল ধন্যবাদ আপনাকে। পর্যায়ে যেতে চাই গাইবান্ধা, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন জিল্লুর রহমান পলাশ। পলাশ, এখন পর্যন্ত জেলায় কত মানুষ আসলে পানিবন্দী, সরকারি বেসরকারি সহায়তা কতটা মিলেছে সেখানে? শাহলা, আপনি জানেন যে গাইবান্ধা জেলার চারটি উপজেলার প্রায় ২৫টি ইউনিয়নের শতাধিক গ্রাম এবং চরাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। প্রশাসনের হিসাবে আসলে ২৫টি ইউনিয়নের এই শতাধিক গ্রামের প্রায় ১৫,০০০ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় দিনাতিপাত করছেন। এই পানিবন্দী দিনাতিপাত করা মানুষগুলো কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং উঁচু জায়গা যেগুলো রয়েছে তারা কিন্তু সেই জায়গাগুলোতে অবস্থান দিয়েছেন। আসলে এই দুর্গত মানুষরা কিন্তু গত দুই দিন থেকে দুর্ভোগের তাদের সীমাটা কিন্তু বৃদ্ধি হচ্ছে। আসলে তাদের ঘরের যে খাবার ছিল সেটি কিন্তু ফুরিয়ে গেছে, এই সময়ে কাজও করতে পারতেছেন না এবং ঘরের বাইরে যে তারা বের হয়ে খাদ্য সংগ্রহ করবেন সেই উপায়টি কিন্তু তারা পাচ্ছেন না। আপনাকে আমি বলে রাখি যে আমি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আজকে বেলকা ইউনিয়নের বেশ কয়েকটি চর এবং জিগাবাড়ির চর আমি ঘুরে দেখেছিলাম। এই চর অঞ্চলগুলোর কিন্তু বেশ বাড়িঘরগুলোয় কিন্তু এখন কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে গেছে এবং কোনো কোনো বাড়িতে কিন্তু হাঁটু পানি উঠেছে। এই মানুষগুলো কিন্তু আসলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে এবং তারা বেশি দুর্ভোগে পড়েছে যেটি সেটা হচ্ছে তাদের গবাদি পশু এবং তাদের যে শিশু সন্তানরা রয়েছে সেই শিশু সন্তানদের নিয়ে কিন্তু আসলে ব্যাপী মানে বেশি বিপাকে পড়েছেন। এবং সাগাটা ফুলছড়ি উপজেলাতেও কিন্তু একইভাবে বেশ কিছু এলাকাও কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছে, তবে ফুলছড়ি উপজেলায় কিন্তু মানুষের পানিবন্দীর সংখ্যাটা কিন্তু আমরা আসলে তুলনামূলকভাবে কম দেখতে পেয়েছি। এদিক থেকে ফুলছড়ি উপজেলার মানুষরা কিন্তু পানি বৃদ্ধি যদি হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু ঘর বাড়িতে কিন্তু পানি ঢুকবে এমনটি কিন্তু আশঙ্কা করছেন। আর প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এই দুর্গত এলাকার মানুষদের জন্য কিন্তু ইতিমধ্যে ৮০ মেট্রিক টন চাল এবং ২ লক্ষ নগদ টাকা বিতরণ করা হয়েছে। এই বিতরণ করার এই চাল এবং নগদ টাকাগুলো সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু দুর্গত মানুষদের তালিকা করে বিতরণের কথা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, হরিপুর এবং কাপাসি ইউনিয়নে আমরা খোঁজ নিয়ে আসছি এবং দুর্গত এলাকার মানুষদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত তারা কোনো ত্রাণ সহায়তা পাননি এবং তাদের অভিযোগ যেটি যে এখন পর্যন্ত এই বানভাসী মানুষগুলোর সাথে আসলে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি অন্য যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদের সঙ্গে দেখা করেননি এবং তাদের কোনো খোঁজ খবর নেয়নি। এবং এই পরিস্থিতির মধ্যে গাইবান্ধা জেলার প্রতি বছরে যে বন্যা হয় বন্যার আগে এবং পরবর্তী সময়ে কিন্তু নদীর ভাঙ্গনও বৃদ্ধি পায়। আসলে কামারজানির বেশ কয়েকটি এলাকাতে ভাঙ্গন রয়েছে, কাপাসি ইউনিয়নে তো ভাঙ্গন রয়েছে, হরিপুর ইউনিয়নে ভাঙ্গন রয়েছে, অপরদিকে ফুলছড়ি উপজেলার ফজলুপুর এবং উড়িয়া ইউনিয়নেতে কিন্তু নদী ভাঙ্গনের তীব্রতা আসলে বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় কিন্তু পানি যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু গাইবান্ধায় কিন্তু বন্যার পরিস্থিতি কিন্তু ভয়াবহ হবে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছেন আগামীকাল থেকে পানি আসলে কমতে শুরু করবে। শায়লা পলাশ ধন্যবাদ আপনাকে। শরতে কিশোরগঞ্জের জলাভূমিতে পদ্ম ফুলের সমারোহ, প্রতিদিন অপরূপ এই দৃশ্য উপভোগ করতে আসছেন দেশের বিভিন্ন প্রান্তের লোকজন। সংবাদ সারা দেশের শেষের দিকে থাকবে একটি প্রতিবেদন। খুলনার দিঘুলিয়ায় এক প্রভাবশালীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে শিশুটি, ভর্তি করা হয়েছে হাসপাতালে। এতে বিপাকে হত দরিদ্র পরিবারটি, পলাতক অভিযুক্ত ৫০ বর্ষের শাহীন। দিঘুলিয়ার ফরমাইশখানা এলাকা,
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণী পড়ুয়া সন্তানকে নিয়ে বিপাকে হতদরিদ্র একটি পরিবার। শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরেই শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহিনের বিরুদ্ধে। পরিবারের দাবি, পঞ্চাশোর্ধ্ব অভিযুক্ত শাহিন এলাকার প্রভাবশালী। তার ভয় ভীতি আর চক্ষুলজ্জায় এতদিন মুখ খোলার সাহস পায়নি পরিবারটি। এখন থানায় ধর্ষণ মামলা করেছেন তারা, চাইছেন সুষ্ঠু বিচার। ওই মেয়েটারে বাড়িতে ডেকে নিয়ে আসে ওই বউ, ওনার বউ হলো মেন। এই মেয়েকে যখন ওপারে টেস্ট করতে নিয়ে গেছে তখন থেকে সে বাড়িঘর ছাড়া, সে এবং তার স্ত্রী। শাহিন অবধত্তভাবে আরও 10 বার 15 বার করেছে, এই গ্রামের কিছু লোকও এর সহযোগিতা করেছে। এই বিচার আমি চাই সমাজের কাছে, এই প্রধানমন্ত্রীর কাছে এই বিচার চাই। মামলার পর শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রেগনেন্সি সে প্রেগনেন্ট আমরা রিপোর্ট করছি, এখন ওই যে মাসটা সেগুলো আমরা জানবো, আনুমানিক 4-5 মাসের বেশি হবে। পুলিশ বলছে শিশুটি অন্তঃসত্ত্বার খবরের পর থেকে পলাতক অভিযুক্ত, তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। 4-5 দিন আগে যখন শোরগোল হয় তখন অপরাধী নিজের অপরাধের কর্মকাণ্ড বুঝতে পেরে সে গা ঢাকা দিছে, এই কারণে তাকে একটু সময় সাপেক্ষ আমাদের অভিযান অব্যাহত আছে, অবশ্যই শর্ট টাইমে তাকে ধরে ফেলবো এবং আইনের আওতায় নিয়ে আসবো। শাহিনের বিরুদ্ধে এর আগেও শ্লীলতা হানিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। হঠাৎই চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধি পেয়েছে সড়কে ডাকাতির ঘটনা। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে নির্দিষ্ট কয়েকটি সড়কে খুব একটা বাধ্য না হলে চলাচল করছেন না সাধারণ মানুষ। ভোলাহাটের বড়গাছি বিল এবং গোমস্তপুরের চৌডালা আঞ্চলিক সড়ক এখন পরিণত হচ্ছে ডাকাতদের অভয়ারণ্যে, আতঙ্কে দিন কাটছে স্থানীয়রা। স্মরণকালের দুর্ধর্ষতম ডাকাতি ভোলাহাট আঞ্চলিক সড়কের ফলিমারি বিল এলাকায় গেল 23 আগস্ট 3টি নস্যকোচ, 1টি ট্রাক ও 1টি মোটরসাইকেল থেকে লুট হয় স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সহ নগদ 1,00,000 টাকা। ডাকাতদের হামলায় আহত হয় বেশ কজন যাত্রী। 7টাই গাড়ি, সেটা ডাকাতি অলরেডি ওখানে হয়ে গেছে। 8টায় যে গাড়ি ছিল ওই 8টায় গাড়িটা ছেড়ে আমি ঘটনা দেখি যে সব ডাকাতি করে নিয়ে গেছে। 2,10,000 টাকা ছিল আর আমার কানে ছিল, কানে গলা যে ছিঁড়িয়ে নিয়েছি। ওরা গেট খোলা, উঠে আমাকে মার, আমি পড়ে গেছি। ভয়াবহ পরিস্থিতি গোমস্তাপুর উপজেলার চৌডালা কানসাট আঞ্চলিক সড়কেও। দীর্ঘদিন ধরে এই সড়কে ডাকাতি হলেও ধরাছোঁয়ার বাইরে সংঘবদ্ধ চক্রের সদস্যরা। এই মিনাবাজারে ডাকাতি করে ওরা সবসময়, এবং চিন্তাই করে আমরা কেউ জানের নিরাপত্তার অভাবে হয়তো আমরা সবাই সংগঠিত হতে পারছি না। মানুষের চলাচল কম থাকায় ডাকাতদের অভয়ারণ্যে পরিণত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের এই সড়ক দুটি। বাধ্য হয়ে এসব রাস্তা এড়িয়ে চলে স্থানীয়রা। এই অঞ্চলের ডাকাত চক্রের হোতা কারিমুল ইসলাম ওরফে কারেন্টের অত্যাচারে অতিষ্ঠ দুই উপজেলার মানুষ। গরিব মানুষ দুটা পেটের জন্য কামে যায়, সন্ধ্যার সময় যদি কারেন্ট হেলায় তাহলে এ দেশে চলে কি বাস করবো আমরা? কারেন্ট ডাকায় চাঁপাইনবাবগঞ্জে নাচল, ভোলাহাট, শিখবোজ এই সব এলাকালি মেন নায়ক কিন্তু এটাই। কারেন্ট ডাকাতকে ধরতে ও ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশের। যার নাম বললেন সে অপরাধের বিষয়ে আমরা সচেতন, শিগগিরই শাহিনের আওতায় আসবে। যে জায়গাগুলি ঝুঁকিপূর্ণ আমরা সব জায়গাতে নিরাপত্তা জোরদার করব এবং এই অপরাধীদের আমরা খুঁজে বের করব। ভোলাহাটের দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আলাদা অভিযানে 7 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে মূল হোতা হিসেবে চিহ্নিত সোনা মসজিদ ও দায়পুকুরিয়া এলাকার 2 ডাকাত সর্দার। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। আগামী বছরের ডিসেম্বর নাগাদ বিআরটি প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন অনুষদের মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগালি এলাকায় চলমান বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, এখন পর্যন্ত প্রকল্পের 63% কাজ শেষ হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল সহ অন্য মেগা প্রজেক্টের সাথে বিআরটি প্রকল্পের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। বর্ষাকাল থাকায় এই মহাসড়কের দুর্ভোগ বেশি ছিল, তবে তা অবসান হবে বলে জানান মন্ত্রী। এ সময় সেতু সচিব সহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রজেক্টটি অনেক বিড়ম্বনা, অনেক ভোগান্তির কারণ হয়েছে।
জনগণের জন্য সড়ক অত্যন্ত খারাপ, যে কারণে বর্ষাকালে ভোগান্তিটা চরমে পৌঁছে। আমি আশা করি ভোগান্তির শেষ বর্ষা এটাই। দুর্বৃত্তদের ছোড়া পাথরে গুরুতর জখম হয়েছেন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সহকারী চালক কাউসার আহমেদ। তাকে ভর্তি করা হয়েছে ঢাকার একটি হাসপাতালে। কাউসার আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের ভৈরবের আউটার সিগন্যালে ট্রেন আসা মাত্রই দুর্বৃত্তরা পাথর ছুড়তে থাকে। এতে চোখে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন তিনি। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পর আটক 15 জনকে স্থানীয় কাউন্সিলের জিম্মায় ছেড়ে দিয়েছে রেলওয়ে পুলিশ। হয়েছে সাধারণ ডায়েরি। এদিকে ভৈরবে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর শুক্রবার ভোর থেকে ঢাকার সাথে চট্টগ্রাম সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুড়ি তিস্তা সেচ প্রকল্পের পানির রিজার্ভার আর কখনোই ইজারা দেবে না পানি উন্নয়ন বোর্ড। সেখানে গড়ে উঠবে আধুনিক পর্যটন নগরী। ইজারা জটিলতায় দীর্ঘ 10.5 বছর বন্ধ থাকার পর বহু চড়াই উৎসাহে শেষে প্রকল্প শুরু হয়। এখন বুড়ি তিস্তা পাড়ে মিলেছে জীবনের হাতছানি। নীলফামারীর প্রতিনিধি আতিয়ার রহমানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সরকার মাঝেরুল মান্নান। নীলফামারীর জলঢাকা ডিমলা সীমান্তের বুড়ি তিস্তা সেচ প্রকল্প 60-এর দশকে শুরু হওয়া প্রকল্পটির মাধ্যমে সেচ দেওয়া হতো এই এলাকার 2,232 হেক্টর জমিতে। শুরু থেকেই এখানে ছিল 1,217 একর রিজার্ভার। পানি উন্নয়ন বোর্ড 2010 সালে 10 বছরের জন্য গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে তা মাছ চাষের জন্য লিজ দেয়। যদিও উচ্চ আদালতে স্থানীয় এক মৎস্যজীবীর রিটে স্থগিত করা হয় লিজ। ঝুলে যায় প্রকল্পটির ভাগ্য। 10.5 বছর পর রিট খারিজ হওয়ায় প্রকল্প চালু করে রিজার্ভারটিকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে পাউবো। তবে তিক্ত অভিজ্ঞতার কারণে রিজার্ভার আর লিজ দেওয়া হবে না, গড়ে তোলা হবে আধুনিক পর্যটন নগরী। যেটা পন্ড আমাদের রিজার্ভার, এটা খনন করে এর গভীরতা বৃদ্ধি করে এর মধ্যে সারা বছর যাতে পানি থাকে সেটা নিশ্চিত করব। আর এবং এই যে মাটিটা উঠবে তলা থেকে সেই মাটি দিয়ে আমরা মাঝখানে উঁচু করে একটা পর্যটন কেন্দ্র করব। ফের প্রকল্প চালু হওয়ায় বুড়ি তিস্তাপাড়ের 8 ইউনিয়নের প্রায় 12,000 কৃষক পরিবারে এখন সবুজ বিপ্লবের হাতছানি। এবার 2,000 একর জমিতে দেয়া হচ্ছে বিনা পয়সায় সেচ। এখন পানি আসার পক্ষে মনে করেন যে আমাদের সবাইয়ের সুবিধা হয়েছে। এই পানি অবদা দেওয়াতে আমরা খুব খুশি, সুবিধা অনেক সুবিধা পাইছি আমরা। আমরা ডিপার্টমেন্টের প্রতি আমাদের দাবি যেন তারা এই সেচটা কন্টিনিউ করে। আগামী মৌসুম থেকে একর প্রতি সেচ খরচ মাত্র 480 টাকা। লক্ষ্য 8,000 একর জমিতে পানি সুবিধা নিশ্চিত করা। এতে অতিরিক্ত 8,000 মেট্রিক টন আমন উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। এই পানিটা হচ্ছে পলিযুক্ত পানি। এই পানির কারণে সেখানে সার কম প্রয়োগ করতে হয়, কীটনাশক কম প্রয়োগ করতে হয়, এ জায়গায়ও কৃষকরা কিছুটা রেহাই পাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে বুড়ি তিস্তা সেচ প্রকল্পের মূল এবং শাখা ক্যানেলে 88 লাখ ঘনমিটার পানির মজুদ গড়ে তুলেছেন তারা। সুষ্ঠু পানি ব্যবস্থাপনার মাধ্যমে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার দাবি উপকারভোগী প্রান্তিক কৃষকদের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, কালীগঞ্জ, নীলফামারী। গাজীপুরের কোনাবাড়িতে ডলার প্রতারক চক্রের 4 সদস্যকে বিপুল পরিমাণ ডলার সহ গ্রেফতার করেছে পুলিশ। ভোররাতে কোনাবাড়ি এরা পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করে কোনাবাড়ি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কোরবান আলী মুন্সি, আব্দুল হালিম মোস্তফা এবং নুরুল ইসলাম। পুলিশ জানায় এই চক্রটি কোনাবাড়ি সহ গাজীপুরের বিভিন্ন এলাকায় বিদেশ থেকে আসা ব্যক্তিদের ডলারের বিনিময়ে টাকা দেওয়ার কথা বলে প্রতারণা করত। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডলার উদ্ধার করা হয়। গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষা নদীতে পিকনিক পার্টির সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় আটক 14 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গতরাতে কাপাসিয়া থানায় 39 জনকে আসামি করে মামলা করে পুলিশ। পুলিশ জানায় বুধবার রাতে শীতলক্ষায় ট্রলার নিয়ে পিকনিক করতে যায় 50-60 জনের একটি দল। সাথে নেওয়া হয় কয়েকজন পেশাদার নৃত্যশিল্পী। এক পর্যায়ে একজন নৃত্যশিল্পী 999-এ ফোন করে জানান তাকে উত্তপ্ত করছে পিকনিক পার্টির কয়েকজন তরুণ। তাকে উদ্ধার করতে গেলে পুলিশের নৌকায় হামলা চালায় পিকনিক পার্টির লোকজন। ট্রলারের ধাক্কায় ডুবিয়ে দেওয়া হয় পুলিশের নৌকা। এ সময় 4 পুলিশ সদস্য সহ 7 জন আহত হন। পরে স্থানীয়রা পিকনিক পার্টির 14 জনকে ধরে পুলিশে দেয়।
ইট বোঝাই ট্রলারের ধাক্কায় অবশেষে ভেঙে পড়েছে 22 বছরের সংযোগ সড়ক না হওয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বনগঞ্জ ও কৃষ্ণনগর গ্রামে বিলের মাঝখানে নির্মিত সেতুটি। সকালে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটি ইট বোঝাই করে ঘোলখাল এলাকায় যাচ্ছিল। খালে প্রবল স্রোত থাকায় নিয়ন্ত্রণ রাখতে পারেনি মাঝি। এক পর্যায়ে সেতুর পিলারে ধাক্কা লাগলে ট্রলারের ওপরই ভেঙে পড়ে সেতুটি। খালে ও হবি নামে দুই শ্রমিক আহত হন। সংযোগ সড়ক না থাকায় 22 বছর ধরে সেতুতে চলাচল করতে পারেনি কেউ। এলজিডির আখাউড়া উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন একজন উপসহকারী প্রকৌশলী। পাবনার ঈশ্বরদীতে সোনালী ব্যাংকের শাখা থেকে এক মুক্তিযোদ্ধার টাকা চুরির ঘটনায় মামলা হয়েছে। গতরাতে ভুক্তভোগী মুক্তার হোসেন অজ্ঞাতদের আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার সোনালী ব্যাংকের ঈশ্বরদীর শাখায় 5 লাখ টাকা জমা দিতে যান মুক্তার হোসেন। কাউন্টারের পাশের টেবিলে দাঁড়িয়ে তিনি টাকা জমা দেওয়ার স্লিপ লিখছিলেন। টেবিলের উপর একটি কালো ব্যাগে তার টাকা রাখা ছিল। এরই ফাঁকে এক ব্যক্তি টাকার ব্যাগটি নিয়ে ছটকে পড়ে। আগামীকাল সিলেট 3 আসনে উপনির্বাচনে ভোট নেওয়া হবে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সবগুলো কেন্দ্র ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট নেওয়া হবে। আজ কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। মাঠে থাকবে র্যাব ও বিজিপি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা শফি আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া। চলতি বছরের 11 মার্চ করোনায় সংক্রমিত অবস্থায় মৃত্যুবরণ করেন সিলেট 3 আসনে সদস্য আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বুস সামাদ চৌধুরী। সাবেক শিল্প উপমন্ত্রী, সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের দাফন সম্পন্ন হয়েছে। বাদজুমা শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে শাহ মখদুম কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে বেলা 12টার দিকে হাসিবুর রহমানের মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জে নেওয়া হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হাসিবুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ভার্চুয়ালি বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে সকাল 8:30 দিকে রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন। বুধবার তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসিবুর রহমান স্বপন। করোনায় আক্রান্ত হয়ে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। জলজ ফুলের উচ্ছেরায় পর্যটকদের নতুন গন্তব্য কিশোরগঞ্জের পদ্মবিল। দূর দূরান্তের পর্যটকরা এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে হাজির হচ্ছেন জলাভূমিতে। ভ্রমণ পিপাসুদের আনাগোনা বেড়ে যাওয়ায় এলাকাটিকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছে প্রশাসন। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে একদিন তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। তিন প্রহরের বিলে পদ্ম ফুল দেখার সৌভাগ্য হয়নি কবির, কিন্তু দিগন্ত বিস্তৃত জলাভূমিতে সেই গোলাপী আভা দেখার সুযোগ দিচ্ছে তারাই। কিশোরগঞ্জ শহরের অদূরেই প্রাকৃতিক এই গালিচার অবস্থান, যা দেখতে প্রতিদিনই হাজির হচ্ছেন দর্শনার্থীরা। নিজের চোখে না দেখে তো জিনিসটা ফিল করা যায় না, তো আজকে নিজের চোখে দেখলাম, এই আনন্দ আসলে ভুলার মতো নয়, এটা আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে। আমি পদ্মবিলের কথা অনেক শুনেছি, মানুষের মুখে শুনেছি, টিভিতে দেখেছি, কিন্তু কোনোদিন আসা হয়নি, তাই আজ বাবা মাকে নিয়ে এসেছি। আমরা ঢাকা থেকে এসেছি, এখানে পদ্মবিলটা অনেক নাম করা। শরতের পদ্মবিল এই অঞ্চলের পর্যটনে যোগ করেছে নতুন সম্ভাবনা। পদ্মবিলকে ঘিরে যে পর্যটন সম্ভাবনার সৃষ্টি হয়েছে তার দ্বার উন্মোচনের জন্য সকল পদক্ষেপ আমরা গ্রহণ করব। জলজ এই ফুলের সৌন্দর্য উপভোগে সুযোগ সুবিধা বাড়ানো গেলে পদ্মবিল হতে পারে জেলার অন্যতম পর্যটন ব্র্যান্ডিং। মৌলি ইসলাম, যমুনা নিউজ।
ময়মনসিংহ সদরের তারাপুর সেনের ছড়ে অনুষ্ঠিত হয়ে গেল আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ব্রহ্মপুত্র নদের অক্টোধর খেয়াঘাট থেকে তারাপুর সেনের ছড় খেয়াঘাট পর্যন্ত অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। ব্রহ্মপুত্রের দুই তীরে উপস্থিত হয়ে নৌকাবাইচ উপভোগ করে হাজারো নারী পুরুষ। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আসা অতিথিরা। দেশে ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।